আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি সবাই আল্লাহর অশেষ মেহরবানিতে ভালো ও সুস্থ আছো। তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে ড্রয়িং ক্লাসে। তো চলো কথা না বাড়িয়ে শুরু করি আজকে ড্রয়িং। বিষয়ভিত্তিক ড্রয়িংয়ের ক্ষেত্রে আজকে আমি নির্ধারণ করেছি হাতে, আর দেখার সুবিধার্থে তোমাদের সামনে কলম ব্যবহার করে ড্রয়িং সম্পন্ন করা হচ্ছে। তবে অবশ্যই তোমরা নিজেদের ড্রয়িং কমপ্লিট করার সময় বা অঙ্কনের সময় পেন্সিল ব্যবহার করবে। তাই শুরু করার ক্ষেত্রে আমরা হাতের মাথার অংশ থেকে শুরু করলে আমাদের ড্রয়িংটি সম্পন্ন করতে একটু সুবিধা হবে। এরপর কান এবং সামনের পাটা দিয়ে ফেলব, তারপর ক্রমান্বয়ে বিট দিয়ে আস্তে আস্তে করে পিছনের পা, এভাবে করে ড্রয়িংটা সম্পূর্ণ করব। তোমরা একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করলেই বুঝতে পারবে কীভাবে শেষ করা হচ্ছে বা কীভাবে ড্রয়িং করা হচ্ছে। শেষ হয়ে গেল আমার ড্রয়িংয়ের পার্টটি, তোমরা দেখতে পাচ্ছ সম্পূর্ণ ড্রয়িংটি। এবার আমরা চলে যাব রং করার ক্ষেত্রে। তোমরা নিশ্চয়ই জানো হাতির গায়ে সাধারণত অ্যাশ কালার বা ছাই কালার এমন করে অরিজিনালি হাতির গায়ে কালার করা থাকে। আর সেই অ্যাশ কালারটাকে বোঝানোর জন্য বা একটু উজ্জ্বলতা আনার জন্য আমি কী করছি, একটু প্রুশিয়ান ব্লু বা নেভি ব্লু কালারটি ব্যবহার করছি। ডিপ বা ডার্ক অংশগুলোতে ব্লু কালারটা ব্যবহার করা হচ্ছে এবং এর পরবর্তীতে ডিপ গ্রে যেটা আছে সেই কালারটি ব্যবহার করা হবে ব্লু কালারটা মিক্স করার জন্য, এবং তারপর নর্মাল যে গ্রে কালারটি আছে সেটা দিয়ে সম্পূর্ণ হাতিটি মিক্স করে দেওয়া হবে। সেক্ষেত্রে আমরা হোয়াইট কালারটিও ব্যবহার করতে পারি। ডার্ক গ্রের পরে নর্মাল যে গ্রে কালারটি আছে সেটা দিয়ে আস্তে আস্তে পুরো হাতিটি মিক্স করে দেওয়া হচ্ছে। এক্ষেত্রে আমি আগেই বলেছি সাদা রংটিও ব্যবহার করা যাবে। তোমরা নেভি ব্লুর জায়গায় চাইলে ব্রাউন কালার বা চকলেট কালার যেটা বলি আমরা সে কালারটিও ব্যবহার করতে পারি, এবং এরপরে ডিপ গ্রে এবং গ্রে কালার দিয়ে ঠিক একইভাবে মিক্স করে দিয়ে আমরা একটু কালচে ধরনের কালার বা যেটাকে বললাম হাতির কালার, হ্যাঁ অ্যাশ কালার, সেই কালারটিও নিয়ে আসতে পারি। এবং নিচে বা ব্যাকগ্রাউন্ডে তুমি চাইলে তোমার মতন করে কিছু সিনারি অ্যাড করতে পারো, অথবা নর্মাল মাঠ সেরকমও রাখতে পারো বা কাদার দৃশ্য সেটাও রাখতে পারো, এটা তোমার উপর ডিপেন্ডেন্ট। আমি এখানে নর্মাল ঘাস দিয়ে করছি। কালার সম্পূর্ণ হয়ে গেছে। এই পর্যায়ে আউটলাইন ব্যবহার করে কিছু কিছু অংশ ডিপ বা লাইট এই অংশগুলো একটু তুলে ধরার জন্য ব্যবহার করতে হচ্ছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বাসায় ভালো করে ড্রয়িংটা প্র্যাকটিস করবে। সকলের সুস্থতা কামনা করে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।